এই ছেলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইয়াউমুল কিয়ামা বিজাহান্নাম ওয়া লাহা সাবউনা আলফ যিমাম মা কুল্লি যিমাম সাবউনা আলফ মালাক ইয়াজুরুনাহা, রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় উপস্থিত, এই মুহূর্তে যে পরামর্শ দেওয়া হলো তাতে আমাদের আজকের আলোচ্য বিষয় জাহান্নাম। আমরা অবশ্য আপনাদের সামনে আল্লাহ ভীতি আলোচনা করব মনে করছিলাম, তো যেহেতু কর্তৃপক্ষ হিসাবে পরামর্শ দিচ্ছেন জাহান্নাম, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদের পরিচয়, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। আলোচনা সাপেক্ষে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় এ ব্যাপারে একটি ছোট্ট পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, স্টেজটা সাজানো হয়নি। এরপরে স্টেজ সাজালে ডান দিকের মানুষ বাম দিকের মানুষ যেন আমাদেরকে দেখতে পায়, আর এত চেয়ার স্টেজে রাখা হবে না, রাখলেও পরিস্থিতি বজায় রেখে ডান দিক বাম দিকের মানুষ যেন দেখতে পায় এরকম হিসাবে রাখবেন, আমাদের পক্ষ থেকে পরামর্শ। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। এখন আপনারা যদি ইচ্ছা করেন যে আমাদের বসার ব্যবস্থা দিতে হবে, তাহলে তারা দিতে পারবে না। অতএব যে যেখানে আছেন আমাদের দীনে মুসলিম ভাই বোন, আপনারা কথাবার্তা চলাচল কাজকর্ম লেনদেন সব কিছু বন্ধ করে কিছু সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করুন, অনুরোধ রক্ষা করুন। আর তোমরা ছেলেরা যারা আছো, দেখো ওই গেট থেকে নেই সারা এলাকায় কোনো মানুষ যেন চলাচল না করে, যারা রাস্তাঘাটে চলাচল করছে, দোকানে বসে আড্ডা পিটছে, যেহেতু তাদের এই নোংরা চরিত্র কাজে এটা আমরা পছন্দ করি না। আজকে ব্যয়বহুল পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে আমাদেরকে উপস্থিত করা হয়েছে, আমরা তো আপনার জন্য এসেছি, আপনি দোকানে আড্ডা পিটতে যান কোন সাহসে? এ কোন বোকামি কাজ, এ কোন হুঁচলামি, আপনি ওখানে থাকবেন কেন, দোকানে বসে গল্প করছেন কেন, এখন চা খেতে হবে কেন, শরম করেন না কেন, একটু শরম হয় না, একটু লজ্জা হয় না কেন, আজকে কেন, এখানে কোনো ভোট চাইতে এসেছি? আমি তো কোনোদিন জীবনে ভোট চাইনি, ভোট কাউন্টারে কোনোদিন তাকাই না।
আমি একদিনের জন্য কোনোদিন কোনো সংগঠন করিনি, এক ঘন্টার জন্য করিনি, আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কোন সাহসে? আড্ডা পিটার আর কোনো সময় হয় না, পুরো জীবনটাই তো পড়ে আছে। বুদ্ধি কি একেবারেই শেষ হয়ে গেছে? নিজেকে কি পশু প্রাণী মনে করছেন? পশু প্রাণী মনে করলেই কি বিচার হবে না মনে করেন? আল্লাহ যে বলছেন যে বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি কি মনে করছেন যে মানুষ কুকুর শৃগালের মতো হয়ে গেলে বিচার হবে না? বিচার হবে, মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে, মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে বিচারের মাঠে অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে গুতা মেরে পরিশোধ করে নিতে বলবেন? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। আপনি নিজেকে পশু মনে করলে বিচার হবে না মনে করেন? বিচার হবেই। নিজেকে মানুষ মনে করেন, পশু মনে করেন, গরু ছাগল মনে করেন, বিচার মাফ হবে না। যার যত বুদ্ধি বেশি তার তত বিচার কঠিন হবে, যার বুদ্ধি নাই তার বিচার নাই, পাগলের কোনো বিচার নাই। অতএব যে যেখানে আছেন, আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সব কিছু বন্ধ করে কিছু সময় এখানে অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি এই জন্য এসেছেন আর আমরাও কষ্ট করে আপনার জন্য এসেছি। আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা, মানুষের সাথে কথা বলার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত আগে হবে আসসালামু আলাইকুম। সালামের আগে কোন শব্দ চলবে না, আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না, ভাই বন্ধু চলবে না, কোন শব্দ চলবে না। সর্বপ্রথম শব্দ হবে মুখ দিয়ে আসসালামু আলাইকুম। তারপরে দ্বিতীয় হবে আল্লাহর প্রশংসা, তারপরে হবে নবীর উপরে দুরুদ। একটা ছোট্ট প্রশংসা দুরুদ আছে, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমি 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোনোদিন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলিনি। আমার বক্তব্য আছে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, আর না হয় আছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমি কোনোদিন মানুষের বানানো প্রশংসা বলিনি আজ অবধি এখন পর্যন্ত। যেমনভাবে আপনাকে বলেছি যে আজ অবধি আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি 90 সাল থেকে এখন পর্যন্ত। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রহিম সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে কথা শেষ করব। আমি আপনাকে আরো বলেছি আমার জীবনে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের কোনো ব্যক্তির নিন্দা করিনি, কোনো মাঝহাবকে সামনে কথা বলিনি। কোনো জায়গাতে চলে গেলে এমনিতেই মানুষ খেপে যায়, এটা হলে অ্যালার্জি, আব্দুর রাজাকে চেয়েছে না জানি কি বলেন। আমি আমার জীবনে কোনোদিন মাঝহাবকে নিয়ে কথা বলিনি, জীবনে কোনোদিন। এখনই আব্দুর যেদিকে ভোট হয় ওই ভোট কাউন্টার আমি এইভাবে কোনোদিন দেখিনি, যে এটা ভোট কাউন্টার, এইভাবেই দেখিনি কোনোদিন।
আজ অবধি মানুষের নিন্দে তো বহু দূরের কথা। তবে আমি বলেছি যে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি যে উনি মিথ্যুক আপনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে এই বক্তা মিথ্যুক। আজ থেকে নিয়ে অনুমান 20-25 বছর আগে বলেছি কোরআন শরীফ শব্দ চলবে না, শরীফ। এখন পর্যন্ত কোনো মায়ের বেটা বলে না যে চলবে। আমি বলেছি কি হতে হবে, কোরআন মাজিদ। প্রায় 20-25 বছর থেকে আমি বলছি যে সাদ্দাদের কাহিনী মিথ্যে, এমন কোনো মায়ের বেটা বলে না যে না সত্য। সাদ্দাদের কাহিনী কোথায় যে এটাই তার জানা নাই। 6 মাস সময় দিয়েছি খালি খুঁজতে যে আছে কোথায়, তারপরে তদন্ত পরে দেখি। 6 মাস খোঁজার পরে আমাকে বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী পেয়েছি, এখন সত্য মিথ্যে দেখি। ধর্মে সত্য মিথ্যে ঢুকে আছে, এই কথা আমি বলেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন, মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই, তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন তিনি সত্যি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবার নগদ ডাহা মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদছে। তিনি বললেন তুমি কেন কাঁদো? ছেলেটি বলল আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন আমিও এতিম ছিলাম, আমি এতিমের স্বাদ বুঝি। তিনি কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, নতুন পোশাক আসলো কোথা থেকে? একাধিক সহি হাদিস ভিক্ষুক কোনো ভিক্ষা পায়নি, একাধিক সহি হাদিস একটা মানুষকে খেতে দিবেন এরকম কোনো ব্যবস্থা বাড়িতে নেই। মেহমান ফকির বাড়ি থেকে ফিরে এসেছে, এসে মসজিদে নবীকে বলছেন যে বাড়ি থেকে ফিরে আসলাম, আপনার বাড়িতে কোনো খাবার নেই। বিবরণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিস সব বুখারী মুসলিম, বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমি কোনোদিন বলিনি এই কথা আমার। আমি বলেছি বুখারী মুসলিম মানে হলো এই, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, শের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। তার নাম বুখারী মুসলিম। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কেসা কাহিনী যদি বলি তাহলে শুনিয়েছি যে এটা মিথ্যে, এই জন্য বলেছি, এটা হতে পারে। তারপরে আপনাদের সাথে জরুরি কথা, পরিস্থিতি অনুপাতে আমাদেরকে কথা বলতে হবে, আমরা যারা মেহমান। এ কথাই ঠিক যে অমুক মেহমান আপনাদের সামনে কথা বলবেন যে আসসালামু আলাইকুম, আমি তো আসলে এই মঞ্চে কথা বলি না, তো আমাদেরকে একটু কথা বলতে বলা হলো, তো আমি সামাজিকভাবে এই দায়িত্ব পালন করি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই দায়িত্ব পালন করতে পারি, আসসালামু আলাইকুম। এটা হবে সুন্দর। আর আপনাদের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ধৈর্য। আল্লাহ রাসূল দিন রাত ধৈর্যের কথা বলছেন, আমি নিজেও বুঝতে পারলাম না যে ধৈর্য ধরতে হবে কোথায় কিভাবে। আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, হইচই যে লাগিয়ে দিলেন এটা কি ধৈর্য হলো? যিনি কথা বলছেন তিনি তো শেষ করবেনই, হয়তো 2 মিনিট দেরি হচ্ছে, আর সবার কথা বলার গতি একই রকম হয় না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সুন্দর ধৈর্য।
বড় ছেলে মারা গেছে। খুব কান্নাকাটি করলেন কয়েকদিন, তারপরে বলছেন যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, একটু ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? কেউ আমাকে মেরেছে, আমার জমি দখল করে নিয়েছে, খুব গালি দিলাম, মামলা করলাম, জয় হতে পারলাম না, তখন বলছে যে যাক ধৈর্য ধারণ করি। সুন্দর ধৈর্য কোনটা? আল্লাহ বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলে মোহাম্মদ ভণ্ড নবী, ওরা বলে ও মিথ্যু, ওরা বলে ও জাদুগার, ওরা বলে ও গণক, ওরা বলে ওর মাথা খারাপ হয়েছে, ও পাগল, ছি 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 ছি। 360 জন মাবুদকে একজন বলে ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে, ওকে জেলখানায় বন্দি কর, কুকুর লাগিয়ে দে, কুকুর লাগিয়ে দে। ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? এদেরকে শেষ করতে পারেন না? শেষ তো করতে পারেন, কিন্তু আবার আমাদের নবীকে কি বলছেন? যে ধৈর্য ধারণ করেন। আল্লাহ বহু জায়গাতে ফেরাউনের ব্যাপারে বলেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদমানুষ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী মানুষ হলো ফেরাউন। আমি যখন ফেরাউসের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছিলাম, কিছুদিন আগে আমি মিশর গেছিলাম, তখন আমি বারবার ফেরাউনের কথাগুলি ওখানে বলছিলাম। ফেরাউন একদা বলছে মোসাকে, মৌসা তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করো তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে রাখব। এই আয়াতটা আমি বলছিলাম সেখানে বারবার। ফেরাউন একদা মোসাকে বলছে, মালিম তেলাকুম মিলাহিন মিন ইলাহিন গাইরি, মোসা আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আল্লাহ আছেন এ কথা আমি জানি না। ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ প্রতিপালক। এগুলো ফেরাউনের বক্তব্য। ফেরাউনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা বক্তব্য আছে, যে বক্তব্য আল্লাহ পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলাস, আবরাহ, আবুলাব, আবু জাহাব, দাকেনুস, ডিকেটিস, সিক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনের ব্যাপারে আল্লাহ একটা কথা বলছেন, ফেরাউন তোমার এই লাশটা চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে কোনো পশু প্রাণী কীট পতঙ্গ খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এইরকম কথা আল্লাহ ফেরাউন ছাড়া কাউকে বলেননি। এর পরেও আল্লাহ মূসাকে বলছেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুল লাহু ক্বাওলান লাইয়িনা, মূসা হারুন আপনারা দুই ভাই ফেরাউনের কাছে যান আর নরম ভাষায় কথা বলেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? ফেরাউনের সাথে নরম আবার কি? ধৈর্যের পরিচয় দিতে হবে। সবাই বলছে পাগল, সবাই বলছে কুকুর লাগিয়ে দে, এরপরে আল্লাহ বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। আমি যে কি দিয়ে বোঝাই, আমিও যে পরিস্থিতি যখন আসছে তখন খুব রাগ করে কিছু বলে নিচ্ছি, তাই নিজেকেও বোঝাতে পারি না যে ধৈর্য কখন, ধৈর্য কোথায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ থাকেন ধৈর্যশীলদের সাথে। একটু থামেন, কিছুক্ষণ কথা বলছেন, সম্পূর্ণ সময় তো আর নিয়ে নেবেন না, না কি মনে হচ্ছে যে সব সম্পূর্ণ নিয়ে নেবেন? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপাতত আপনাদের সাথে আমি এই বিষয়ে কথা শেষ করলাম। জরুরি প্রয়োজন হলেও কিছুক্ষণ স্থান ত্যাগ করবেন না। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন,
এটাই হচ্ছে সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, বলছিলে জাহান্নাম আবার কোথায়, কবে জাহান্নাম, এইটা আবার কি, এইটাই সেটা। এখন তোমরা এতে প্রবেশ করো, এ কথা আল্লাহ বলছে, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো। এটা আল্লাহ বিচারের মাঠে বলবেন। আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, হাজিহি নারুল্লাতি কুনতুম বিহা তুকাযযিবুন। এইটাই সে জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে। আসহরুন হাজা আম আনতুম লা তুবসিরুন। আচ্ছা, এটা কি তোমরা জাদু মনে করছো নাকি, আল্লাহ বলছেন জাহান্নামকে সামনে ধরে, কি ব্যাপার, তোমরা কি এটাকে জাদু মনে করছো যে এটা জাহান্নাম নয়, এটা আল্লাহ এমনি জাদু হিসেবে আমাদেরকে দেখাচ্ছে, এইটা কি তোমরা জাদু মনে করছো, না তোমরা আসলে দেখতেই পাচ্ছ না, দেখো তো এইটা 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 জাহান্নাম, আমি যে তোমাদের সামনে তুলে ধরেছি, তা তোমরা কি এটা কি জাদু মনে করছো নাকি, না তোমাদের কি ধারণা। এরপর আবার বলছেন ইসলাউহা, প্রবেশ করো, ইসলাউহা প্রবেশ করো, ফাসবিরু ধৈর্য ধারণ করো, আওলা তাসবিরু জাহান্নামে ধৈর্য ধারণ করো না, করলেই কি আর না করলেই কি, সালামু আলাইকুম তোমাদের জন্য সমান, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাকফুরুন মা কুনতুম তামালুন। এটা হচ্ছে ওই কাজের বিনিময় যে কাজ তোমরা করছিলে, এটা হলো ওই কাজের বিনিময় যে কাজ তোমরা করছিলে। উপস্থিত বৈঠকের বমকে আমি শতবার নিষেধ করেছি যে পোশাক পরিবর্তন করেন, কথা বলছো কেন, শরম হয় না, আমি এখানে কথা বলছি তারপরে আপনি কথা বলেন কেন, চুপ থাকেন। জাহান্নাম যখন আল্লাহর নবী দেখবেন, তখন বেশিরভাগ জাহান্নামে মহিলা দেখবেন, জাহান্নাম মানে মহিলা, জাহান্নাম মানে মহিলা। আল্লাহ রাসূল বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি, এক কমন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, যার একদিক মোটা আর একদিক চিকন। ডিএজি সাহেব তো পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, ওনাদের হাতে লাঠি থাকে, আমি কাউকে খাস করিনি, তবে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, হাদিস বুখারী মুসলিম, গাভীর লেজের একদিক মোটা একদিক চিকন, এজরে বুনা বেহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। আজকে অশিক্ষিত মূর্খ ছেলেগুলি শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দল করে মারামারি করে, বেটা পড়া বুঝে, পড়া কাকে বলে, ওইও বুঝে না আর বাপও বুঝে না আর জাতিও বুঝে না, ওর জাতি বুঝলে খাম্বা সিমেন্ট মাটির তৈরি খাম্বাকে সালাম করে, ওর জাতিও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়, দেখেন না রাস্তায় চলে তখন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার রাস্তার এইদিকে যায় একবার ওদিকে যায়, একবার হাতের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে,
আর নীতি হচ্ছে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে, এটা আল্লাহ রাসূলের নীতি। রাস্তা এভাবে চলছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, মনে হচ্ছে যে আপনাদের এসব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, হাট বাজার আল্লাহ রাসূল এভাবে দেখে দেখে বলছে। আমি আবার বলি, নিসাউন মহিলা কাসে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা তো আল্লাহ রাসূল বলছেন। পোশাক হতে হবে ঢিলা ঢালা, যা পরবে সেটা ঢিলা ঢালা হতে হবে। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। রৌসহন্না কাসনামাতিল বক্তিল মায়লা, তাদের মাথার চুল হবে বক্র উঁটের ন্যায়। কত যে ভাঁজ করে মাথার চুল সাজিয়ে রেখেছে, কেউ ছোট করে বড় করে তার কোনো হিসাব নেই। লায়াত খোলাল জান্না, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না জাহান্নামে যাবে। ওলা ইয়াজিদ না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আমি অনুবাদক, হাদিস মুসলিম, এটা জাহান্নাম। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ করছি, এখানে আপনার সাথে একটা পরামর্শ থাকলো, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন, আর আগে চলে গেলেন কেন বাড়ি? ডক্টর মোসলেহউদ্দিন সাহেবের বক্তব্য বুঝতে পারছেন, উনি উচ্চ শিক্ষিত মানুষ, বক্তব্য উচ্চঙ্গের হবে এটাই স্বাভাবিক, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে না, আসলেন আর ঢং ঢং করে বাড়ি চলে গেলেন। রোজ হয় এই প্রোগ্রাম, প্রতিদিন হয়, এক বছর পরে আজকে এসেছি, গল্প করতে করতে আসলেন আর গল্প করতে করতে চলে গেলেন বেঢঙ্গার মতো। একটু হুঁশ বুদ্ধি নেই, স্বামী কিছু বলেনি, বাপ নেই, বাপ একটু হুঁশ বুদ্ধি দেয় না, বাপের একটু হুঁশ থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নেই, ছেলে হোক মেয়ে হোক, ফাল ইহসান ইসমাহু আদাবাহু, নাম একটা সুন্দর রাখতে হবে, শিষ্টাচার একটা সুন্দর দিতে হবে। আম্মো মাঝামাঝিতে সিঁথি কাটো, বাম দিকে করেছো কেন, ওটা ওর বাপে বলবে, এ কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, ওর বাপে বলবে, আম্মো রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, ধীরে যাওয়া, এটা ওর বাপে বলবে, আমি বলিনি, আপনাকে বলছি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আপনার মেয়ে যেন এভাবে রাস্তায় না চলে, কাপুরুষ দেখে জান্নাত কেনার চেষ্টা করবেন না, জান্নাত পড়ে নেই মেয়ের কারণে, আপনাকে জাহান্নামে যেতে হবে, এ কথাই ঠিক, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য এসেছে, মনে কিছু নেবেন না, আপনাকে খুব ভালোবাসি, বক্তব্য শুনতে এসেছেন, কেন দু একটা কথা মনে রাখেন, এই জন্য আমি বলিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সে যেন একটা সুন্দর নাম রাখে, আর একটা শিষ্টাচার শিখিয়ে দেয়। কোনটা শিষ্টাচার? আপনার মেয়ে তো ভাতও তুলে দিতে জানে না, হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর বলছে, ভাইয়া আসো ভাইয়া খেতে দিয়ে আসো, এটা কোনো ঢং হলো? এটা কেন, এটা কেন হবে? আসেন আব্দুর রাজ্জাক সাহেব, আসেন, এইটা আমার মেয়ে, মাস্টার ডিগ্রি পাস করেছে। আরে আশ্চর্য, এটা বাপ হলো নাকি? আপনি আমার মেয়ে, আপনার মেয়েকে এভাবে আমাকে দেখাচ্ছেন কেন? আপনি আমার বাসায় বছর বছর থাকলে আমি দেখাবো না, আপনি দেখতেও পাবেন না ইনশাআল্লাহ। আমি তো ছয় মাস সময় দিয়েছি, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না। বাসার নাম মেহমানখানা, যাবেন থাকবেন খাবেন, দু মাস এক মাস কোনো কথা নয়, বাড়ির নামই আমার মা রেখেছে মেহমানখানা। কাল যান পরীক্ষা করে দেখেন, আমি আপনাকে বলছি, আমি আমার আমার জন্য কিছু বলিনি। বাসায় গেলাম আপনার, আপনি আমার আপনার মেয়েকে আমাকে দেখাচ্ছেন কেন? এ কোন ধরনের স্বভাব, এ কোন ধরনের হুচলামি, এ কোন ধরনের বোকামি? জাহান্নামকে জোর করে যেতে চাচ্ছেন না, কোনো নিয়ম কারণ আছে? কিন্তু আশ্চর্য হিসাব, আচ্ছা এই মানবতা আপনার কিভাবে এটা আসলো? বুঝলাম না, কিভাবে এত নিচে নেমে গেলেন? শিষ্টাচার কাকে বলে আমাকে বুঝাতে হবে, আপনিও জানেন। আল্লাহ নবী বলছেন, সুন্দর নাম রাখলো, শিষ্টাচার শেখালো, ফয়জা বালাগা,
ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, ফল ইজব্বে জহ, বাপে তার বিবাহ দিয়ে দিল। ফেজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলম ইজবে জহ, বাপে যদি বিবাহ না দেয়, ফাইন আসামা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন আমা ইসমহল আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম। আমি যদি আর বক্তব্য না দিই, এই হাদিস অনুবাদ করে আজকে চলে যাই, তাহলে যত পয়সা খরচ হয়েছে আর আমাদের আশা আপনাদের আশা সব যথেষ্ট। আর এ আমার কোনো ব্যক্তিগত কথা নয়, আপনার উপরে আমার কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। আপনি এসেছেন, একটু শুনবেন, মানবেন, এটা আমার অনুরোধ। নিজে কিছু করতে পারছি, এদেশের যুগ পরিবেশ পরিস্থিতি খুব কঠিন, মানুষজন যে টাকা পয়সা কিছু দিচ্ছে আমার হাতে, না বলাতেও এইটুকুই বিচার মাঠে জবাব দিতে পারবো কিনা, তাই আমি চিন্তা ভাবনার মধ্যে আছি। দেখুন, নিজে কিছু করছি এর ভিত্তিতে বিচার মাঠে টিকতে পারবো এটা মনে হয় না। মনে হচ্ছে যে আপনারা মানলে, আপনারা যদি এক একটু আমল করেন, সেখান থেকে আমি যদি এক একটু পাই, এইটুকু দিয়ে যদি কিছু টিকতে পারি, এটা এ আশাই পড়ে আছে। এখন আপনি যদি উঠে চলে যান, তাহলে আমার তো খুব কষ্ট হবে। আপনি একটা মহিলা মানুষ, এই ফুলবাড়ি এটা, তাই না? 2 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে এসেছেন, চলে গেলেন কেন? রোজ তো রাত 12টা 1টা 2টা পর্যন্ত টিভি নিয়ে বসে থাকেন, আজকে গেলেন কেন? কোন শরমে গেলেন? যাবেন কেন? আর আপনাকে বলছি, আপনার এরকম মেয়ে হবে কেন, এরকম স্ত্রী হবে কেন? আপনাকে এই বৈঠকে আমি কয়েকদিন বলেছি, কয়েকবার হচ্ছে, যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আমি অনুবাদক, আল্লাহ রাসূল বলছেন, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো তুমি, সে মানের বউকে পরাবা। আতেমা মাতা এমতা, যে মানের খাও তুমি, বউকে সে মানের খাওয়াবা। অল্লাহ তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না। ও হচ্ছে শান্তির জিনিস, ও হচ্ছে তৃপ্তির জিনিস, ওকে মারতে হয় না। ও যে তৃপ্তির জিনিস, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে আমি ওকে সৃষ্টি করেছি, লেতাস কোনো ইলাইহা, তুমি যেন সেখানে শান্তি পাও, তৃপ্তি পাও। পৃথিবীর কোনো বাড়ি ঘর বিল্ডিং খাদ্য পানি কোনো জায়গাতে তৃপ্তি নাই, এখানে যত তৃপ্তি আছে, এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। তো তাকে কটু কথা বলবেন কেন? টাকা দিতে দেরি করলে তাকে পিটাবেন, বাড়ি থেকে বের করে দেবেন, শ্বশুরের কাছে টাকা যাবেন, গাইছে বোকা ছেলে, শ্বশুরের কাছে টাকা চাও কেন? তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি, ভিক্ষা করে খেতে বলবো কেন? পৃথিবী অনেক বড়, শেষ পর্যন্ত আমি তোমাকে মানুষের বাড়িতে কাজ করে খেতে বলেছি। গাজীপুরে বাড়ি, 100 শতক জমির দাম 1 কোটি টাকা, ভিক্ষা করতে হবে কেন? ব্যবসা করে খাও। গাজীপুর মানে ঢাকা শহর, গাজীপুর মানে হচ্ছে আপনার ফ্যাক্টরি, গাজীপুর মানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে রুজির, হিসাব নিকাশের বাইরে জমির মূল্য, ভিক্ষা করে খাবেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি ব্যবসা করে খাও, না হলে কলা বিক্রি করো, না হলে চকলেট বিক্রি করো, নাহলে মানুষের বাড়িতে কাজ করো, এ কথা আমি বলেছি। এটাও যদি না হয় তাহলে ভিক্ষা করো, এ কথা বলেছি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? তার সাথে মোটা কথা বলতে হবে কেন? শ্বশুরের সাথে অভদ্র কথা বলতে হবে কেন? শ্বশুর তোমাকে মেয়ে মানুষ করে তোমার কাছে তুলে দিয়েছে, এটাই তো অনেক, তুমি তার শুকরিয়া আদায় করো। সম্মানিত দিনী ভাই বোন, কটু কথা বলতে হবে না, 4, মুখের উপরে মারতে হবে না, অলা তাজির বালা লজে, মুখের উপরে মারো না। 5, অলা তাতর খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না, এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি কোথাও যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। যাচ্ছে কেন? কাপুরুষ আপনি, সেই জন্য যাচ্ছে। আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, এই জন্য যাচ্ছে। আমার কষ্ট লাগলেই কি, আর ব্যথা লাগলেই কি, আপনি মানলেই কি আর না মানলেই কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বউকে তুমি বাড়ি থেকে কোথাও যেতে দিও না। যাচ্ছে কেন? রোজ দিন রাত দিন যাচ্ছে কেন? বাজারে ঘুরে কেন? বাজার আপনি করবেন,
মোটা কাপড় কিনে আনবেন তবুও বলবে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় কিনে আনবেন তবু বলবেন বলবে আলহামদুলিল্লাহ। তা আপনি মোটা কাপড় নিয়েছেন, তখন বউ বলছে কি যে নিয়ে আসে, তো সেটা আপনার কারণেই বলছে, ওর বুদ্ধি কম, আপনি তাকে বুঝান, দেখো আমি যেটা নিয়ে আসবো সেটা তুমি সাদরে গ্রহণ করিও, তুমিও শান্তি পাবা আমিও শান্তি পাব। কিনতে যাওয়ার সময় তোমার পরামর্শ থাকতে পারে, যেটা নিয়ে চলেছিস সেটাকে বলবা আলহামদুলিল্লাহ। দুইজন মিলে সুন্দরভাবে নরম হয়ে পরস্পরে ভদ্রতা বজায় রেখে সংসার করবেন। আল্লাহ বলছেন যে একজন আরেকজনের পোশাক, বলেন তো আমি এটার কি ব্যাখ্যা করতে পারি, আপনি তার কাপড় আর ও আপনার কাপড় নেন, এবার কি ব্যাখ্যা করবেন, এটা কটু কথা বলা যায় এখানে? এই বই এই বাড়ি সে বাড়ি যেতে পারে, এই বউ হাটে বাজারে ঘুরতে পারে, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন যে একজন আরেকজনের কাপড়, একজন আরেকজনের পোশাক, এটাকে আপনি কি বুঝেন? গেল কেন, গল্প করছে কেন, এখনো গল্প করছে, এটা আপনারই মেয়ে এখন গল্প করছে এই মুহূর্তে, জবাব আপনি দিয়েন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন চারটা কাজ করলে, জান্নাতের সবটি দরজা খোলা আপনার জন্য, চারটা কাজ করবেন। এরকম সুযোগ পুরুষের নেই, এত বড় সুযোগ পুরুষের নেই, চারটা কাজ করেন জান্নাতের সবটি দরজা খোলা। এক, সালাত খামসাহা, পাঁচ অক্ত সালাত আদায় করেন। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম থাকবেন, রোজা। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতে লাগলেও মিঠা লাগলেও। যদি মনে করেন যে এর সাথে চলা যাবে না তাহলে খোলা তালাক দিয়ে দেন, বলেন গ্রামের চেয়ারম্যান মেম্বারকে যে আমি এর সাথে থাকবো না, মিটে যাক। এই ঝুলন্ত অবস্থায় তাকে খারাপ বাসবেন, ঘৃণা করবেন আর তার সাথে থাকবেন, এটা হবে না। তিতা লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও মানেন, জান্নাত হবে। চার, আতা বালাহা, জেনা করবেন না কোনোদিন, আহাসানাত ফারজাহা, জেনা করবেন না কোনোদিন, জান্নাত হবে। চারটা কাজ, এক, পাঁচ অক্ত সলাত, দুই, রমজান মাসের রোজা সেম, তিন, স্বামীকে মেনে চলা, চার, জেনা না করা, জান্নাতের আটটি দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহান্নাম, মহান আল্লাহ বলেন, ইন্ন জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে আপনাকে ধরার জন্য, এ কথা আল্লাহ বলছে। লিত্তগীন মা'আবা, সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, এদের জন্য এটা রেডি করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়ে অমাদ্রাকামা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? আমি বলি, নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, কাল্লালায়ুম বাদান্না ফিল হুতামা ওমাদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন।
এইভাবে আল্লাহ বলছে। জাহান্নামের পরিচয় আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ রাকা মা সাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না, যেখানে মানুষ বাঁচবেও না, যেখানে মানুষ মরবেও না, তার নাম জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা মাউতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, এই ছলে বস, কেউ কারো গায়ে হাত দিয়ে থাকবেন না, নিজ নিজ গতিতে রেডি হয়ে থাকেন। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু ও মরবে না। সব দিক থেকে মরণ তাকে চেপে ধরবে, কিন্তু ও মরবে না। সেইটা আবার কেমন জীবন? মরাও হলো না, বাঁচাও হলো না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় যেভাবে দিয়েছেন, তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাবিয়া লাকারিহা বাদা সাবিনাম। শোনো, জাহান্নামের মুখের উপরে বিশাল একটি পাথর, 1 কোটি মন ওজনের একটি পাথর যদি ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছরেরও কিছু বেশি। 1 কোটি মন ওজনের একটি পাথর যদি 1 মিনিট নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 ঘন্টা, 1 দিন, 1 বছর। 70 বছর যদি নিচে যেতে থাকে, কত কিলো যাবে মানুষ কি হিসাব করতে পারবে? জাহান্নাম কি জিনিস মানুষ হিসাবে আনতে পারবে না। এইখানে একটা কথা বলা থাকছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দুও জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদিও যাবে, তবে নিচে থাকবে না। খ্রিস্টানও যাবে, তবে নিচে থাকবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাবে, মেনে নেওয়া মানুষ ব্যতীত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন, তবে সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক কে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কে? যে ওয়াদা খেলাপ করে। মুনাফিক কে? যে ঝগড়া করলে অশ্লীল ভাষা মুখে ব্যবহার করে, সব সময় খারাপ কথা, সব সময় অশ্লীল কথা, মিথ্যা কথা বলে বেড়ায়, অশ্লীল কথা বলে, এরকম লোক হলো মুনাফিক। মুনাফিক কে? যে ফজরের সালাত মসজিদে আদায় করে না, জামাতে যায় না। জরুরি কারণে, কোনো সমস্যার কারণে মসজিদে যেতে পারছেন না, সেটা ভিন্ন কথা, আপনি মসজিদে যেতে বাধ্য। এরকম নোংরা নীতি আসলো কেন? 5 অক্ত সালাত মসজিদ আদায় করবেন গিয়ে, জীবনে এটাই কাজ, কাজ বলতে এটাই, পরের গুলো আর গুলো আছে সেগুলো নফল। মানুষের জীবনে একটাই জরুরি কাজ, সেটা কি? সলাৎ। এটাই আপনার জীবনে কাজ, আর কোনো কাজ নেই। বাকি কাজে সংসার কি করবেন? সেই জন্য যেগুলো নফল, যেগুলো অপ্রয়োজনীয়, দুনিয়াবি সামান্য কিছু প্রয়োজন, টুটা ফাটা।
টাকা পয়সা থাকলেও মানুষ দুনিয়া পার হয়ে যাবে, না থাকলেও পার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনা, তাবুকের যুদ্ধে যেতে হবে, সময় খুব কঠিন, কে কি দান করতে পারে? তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা আছে অর্ধেক দিলাম। তা আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিয়া সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না, দুই এক টাকা হবে। তো কি ওটা নিয়ে কি হবে? ওটা নিয়ে বরকত হবে, বরকত, ওটা দিয়ে বরকত হবে। মানুষজন যাচ্ছে কার টাকা দিয়ে? উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান বলছেন, আল্লাহর নবী, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোকসংখ্যা 30,000, সরকারকে, বাংলাদেশ সরকারকে যদি বলা হয় 15,000 মানুষকে 3 মাস লালন পালন করতে হবে, খাওয়া খরচ দিতে হবে, রাজি হবে না? 15,000 মানুষ, 15,000 উট দিতে হবে, 3 মাসের খাওয়া খরচ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ তা আমি দিব। এর নাম ধনী। গাজীপুর জেলায় বাড়ি বড় ব্যবসা করেন, চিন্তা ভাবনা করে দিন রাত ব্যবসা করেন, 5 বক্ত সালাত আদায় করবেন আর খালি ভাববেন ব্যবসা, কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রতিষ্ঠানে দান করেন, কওমি মাদ্রাসা গড়ে তোলেন। গাজীপুরে কওমি মাদ্রাসা নাই কেন? কি করে খান? এত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, মাদ্রাসা করতে পারেন না কেন? আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠান চালাই, প্রতি মাসে মাসিকাল এতে সম্পত্তিকা সহ এখন প্রতি মাসে বেতন দিই 12,15,000, 12,15,000। শুধু শিক্ষক শিক্ষিকা বেতন হলো 10 লক্ষ, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করছে আহলে হাদিসের, যার মসজিদই হচ্ছে 90% জমির উপরে, 3,000 মানুষ একসাথে একতলাতে সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। 60% ঢালাই হয়েছে, 40% এই ডিসেম্বর শেষ হতে হবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, তবে নিশ্চিত হবে এতে আমি বিশ্বাসী, হবেই হবে ইনশাল্লাহ। আমি আগে থেকে বলছি, এখনো বলছি, আর আপনাকে আমি সহযোগিতার কথা বলিনি, আমি বলেছি দোয়া করবেন যে আল্লাহ আব্দুর রাজাক সাহেব যেটা করছেন সেটা কবুল করো। যে আপনি টাকা না দিলেও তো হচ্ছে, তো কেউ তো দিচ্ছে, তা আপনি ফাঁক পড়ে আছেন, তা আমি কি করব? আমার কিছু করার আছে? আমি আপনাদের টাকা খাই না, এটা আমার বিশ্বাস। আমি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এখানে যদি এক এক সন্ধ্যে খাই আমি তার টাকা দিয়ে দিয়েছি, টাকা দিব ইনশাল্লাহ। আপনাদের আমি এক সন্ধ্যে খাবো না, আমি কাজে সফল হবই হবো ইনশাল্লাহ। আমার বিশ্বাসের অভাব নেই, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এতে আমি বিশ্বাসী, আমি এই বিশ্বাসেই চলছি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি দেখে আসেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ, দেখলেই চোখ ছানা বড়া লেগে যাবে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, যে আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। আপনি যে দেখে আসেন, 1,350 ছেলে মেয়ে পড়াশোনা করে এখন উপস্থিত, সব প্রায় সবাই আবাসিক, ওখানেই থাকে খাই। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, জাহান্নামের গভীরতা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত জিন ইনসান পৃথিবীতে এসেছে, আছে, আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢুকে তো ঢুকতে অসুবিধা হবে না। বিচারের মাঠে জাহান্নামীদেরকে দিতে 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 যখন জাহান্নামী শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য মানুষ বানাবেন না, কিন্তু জান্নাত বাকি থাকলে তার জন্য মানুষ বানাবেন। জাহান্নামকে জিজ্ঞাসা করা যখন হবে, তখন ও বলবে যে না আমি পূর্ণ হইনি, তখন আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে
হ্যাঁ যথেষ্ট, একটু পরে বলছে এই কথা। জাহান্নামের পরিচয় বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজাল জিলদিন কাফির আর বাই ইসনানে আর বাইনা জেরা, প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বাইনা মানকে বাইল কাফের ফিল্লার সালাসাতা আইয়ামিন লিল রাকিবিল মুসরে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পর। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান দিক থেকে যদি দৌড়াতে লাগে কাঁধের, তাহলে বাম দিকে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিরসাহু মিসল উহুদিন, জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো দাঁত যদি একটা এত বড় হয়, তাহলে বাকিগুলো কত দাঁত তাহলে কত বড় হবে? ফাঁকে যেমন মিশল বাইদা, একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন মাজলিসাহু বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার, 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার, প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে, আর একজনের বসার জায়গা হলো 450 কিলোমিটার। তাহলে জাহান্নাম কত বড়! মাঝে মধ্যে একটু ভাবা উচিত। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কল্যাণের সাথে জাহান্নামকে টেনে নিয়ে এসেছে, কল্যাণ দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। নিজে নিজে দিন রাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জীবনে কোনোদিন এমন একদিন তিনি সলাত আদায় করেননি যেই সলাতে সালাম ফিরার শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি। বলেন তো, এ যে বাক্যটা বললাম এর অর্থ কি? প্রতিদিন যখনই সলাত আদায় করেছেন, সালাম ফিরার পূর্বে তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসা ওয়াল মাগরাম। এই কথা তিনি বলেছেন। এই দোয়াটার শেষে ঋণ কথা আছে, ঋণ, তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করবেন না, 3 দিনের মধ্যে সব লোন ফেরত দেন, সম্ভব না হলে 7 দিন, সম্ভব না হলে 3 মাস। ব্যবসা চালু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। 5 বছর চকলেট, 5 বছর কলা, 5 বছর কাপড়, 5 বছর মেশিন, বাকি 5 বছর ফ্যাক্টরি, গাজীপুরের সবচেয়ে বড় ধনী, 30 বছর সময় লাগবে অন্তত। একদিনই যদি আপনি 5 কোটি টাকা লোন নিয়ে কলকাতাতে হিরোইন কিনেন আর ঢাকাতে বিক্রি করেন, তাহলে কি হবে? লোন ছাড়া ব্যবসা চলে না। ব্যবসা আপনি করতে জানেন না তো ব্যবসা করবেন কি দিয়ে? আপনার উৎসই হারাম, আপনার বুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? জানাজা রেডি, সব রেডি, মানুষজন রেডি, আল্লাহ আকবার শুরু হবে, এই ঋণ আছে নাকি? বলে জি। তাহলে তোমরা পর আমি গেলাম, তার মানে জানাজা হবে না।
কোটি টাকার ঋণ নিয়ে চলে গেলেন, মরে গেলেন, আর ছেলে মেয়ে ঠিক করবে? পাগল হয়েছেন নাকি? দিন রাত এই কথা বলতেন যে ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই, দয়া করে তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। ঋণ নেবেন ছেলে মেয়ের রুজির জন্য, তিন দিনের জন্য, একদিনের জন্য 200টা টাকা দেন, একটু চাউল কিনে ছেলে মেয়ের মুখে দেব। এটা তো 10-20 বছর আগে ছিল, সেটা ঋণ ছিল, এখন আপনি ওখানে ঋণ নিতে গেলেন কেন? কোন হিসাবে এগুলো? সম্মানিত দিদি ভাই বোন, সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় শেষ করলাম। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম রেডি আছে, মাটির নিচে থাকার যেখানেই থাক, জাহান্নাম রেডি আছে, প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাল কিয়ামা বিজাহান্নাম আলাহা সাবুনা আলফা জিমাম, বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে, তার গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবুনা আলফ, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হা দিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারে, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা, আর জাহান্নামের গায়ে রশি লাগা থাকবে 70,000। আল্লাহ ইচ্ছা করলেই তাকে এমনিতে পৌঁছে দিতে পারেন, কিন্তু এরকম করবেন না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কত বড়, জান্নাত কত বড়, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি, বিচারের মাঠ কত বড়। যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বড় করা হবে, সব সাগরে আগুন লেগে যাবে, সাগরের নিচে আগুন আছে, সব ফুটে উঠবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, সব জমি সমতল হয়ে যাবে, সমতল জমি থেকে মানুষ কবর থেকে উঠে খালি ছুটতে থাকবে তার লক্ষ্যবস্তুর দিকে, উঠেই ছুটতে থাকবে, একবারে উলঙ্গ অবস্থায় কারো পরনে কাপড় থাকবে না। ইশার নাসু ইয়ামাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, বিচারের মাঠে প্রত্যেকে একাত্রে করা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, কারো খাতনা দেওয়া, খাতনা বুঝেন কি, মুসলমানি দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া বুঝেন, কারো খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, মুসলমানি বিহীন, পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, উলঙ্গ অবস্থায় সবাই খালি ছুটে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলেন কি আল্লাহর রাসূল, আর রিজালুন নিসাউ জামিয়ান জুরবাজু বরাবর, একজন পুরুষ আর একজন পুরুষের দিকে, নারীর দিকে লক্ষ্য করবে, মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় বিচারের পয়েন্টে উঠবে মানে, এটা কেমন কথা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলামর আশাদ বিন যালিকা ইনজরাবাজ ওয়াল বাজ, বলো কি তুমি আয়েশা, মানুষ মানুষের দিকে তাকিয়ে দেখবে মানে, মানুষের বুদ্ধি বিবেক থাকবে না, কে পুরুষ কে নারী কে কেমন হয়ে আছে এরকম দেখার মতো কোনো বুদ্ধি থাকবে না আয়েশা, তার নাম বিচারের মাঠ। বিচারের মাঠ যখন শুরু হবে তখন আল্লাহ তাআলা বলবেন, আলিয়াম লা তামলিকু নাফসি লিশাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিনিল্লাহ, আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বোধ মেজাজের কোথায়, মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। এটা বিচারের সূচনা। সবসময় তিনি রহমান নাম, তার আর একটা নাম আছে কাহার, একটুকু নরম হবেন না, যেভাবে হওয়ার বিচার সেভাবে হবে। বুঝাতে পারি না আপনাকে, বিচার কাকে বলে, টাকা দিয়ে কোট পার হয়ে যায় যার জন্য মনে করছে যে সবটাই মনে হয় বিচার, এরকম একটু দুই এক মিনিট পরকাল ভাববেন। জাহান্নাম আর জান্নাতের আলোচনা করেছেন আল্লাহ রাসূল পরকালমুখী করার জন্য,
মানুষ যেন দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে একটু পরকালমুখী হয়, একটু ভাবে। জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, এদিকে দেখেন, জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য ব্যাপার। রব্বি, এক হলো বাজি বাজান, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে, একদিকের আগুন ঝাপটা মেরে আরেকদিকের আগুনকে ধরে খাচ্ছে, আরেকদিকের আগুন ঝাপটা মেরে আরেকদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু কথা শুনবেন কি? আমার ভিতরে যে শাস্তি আছে আগুনের, এটা একটু লাঘব হালকা করবেন কি? ফাস্তাকাতিন নারাইলা রাব্বেহা, জাহান্নাম তার প্রতিকার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। দেখেন জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করতে পারে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি, আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায়, আপনি কি আমার প্রতি একটু দয়া করবেন? তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, ফাওজেন আলে নাফসাইন, আমি তোমার অভিযোগ মেনে নিলাম, তুমি একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস ধরবে। শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে, শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে। ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, গরম এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে। জাহান্নাম যখন ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ে, পৃথিবীর যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে তেমন ঠান্ডা, যেখানে পৌঁছে না সেখানে ঠান্ডা নেই। গরম এলাকা থেকে শ্বাস ছাড়ে, যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে সেমন গরম উত্তপ্ত এলাকা পরিস্থিতি, আর যেখানে পৌঁছে না সেখানে নাতিশীতোষ্ণ সমান সমান মধ্যম পরিস্থিতি। ওটা জাহান্নামের কারণে এটা ঘটে থাকে। জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করছে, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী স্বেচ্ছাচারী বদমেজাজিরা কেন? এটা তার অভিযোগ, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কেন? ঘটনা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম, ইন্নামা আনতি গাদাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার রাগ, যারা আমাকে মানেনি তার উপরে আমার একটা রাগ আছে, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। ওয়াদেবকে মানে সমিনেবাদী, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, তুমি আমার রাগ, তুমি আমার গজব। তাহলে জাহান্নাম হলো আল্লাহর রাগ, আল্লাহর গজব। বুঝাতে পারি না মনে হয়? আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন 1450 বছর পূর্বে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। ফাতুলকা ইয়াউমাল কিয়ামা ফি জাহান্নাম, বিচারের মাঠে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন জাহান্নাম কথা বলছে, আর কি কিছু আছে? ফওয়াজা কাদামাহ, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মুখের উপরে ঢুকিয়ে দিবেন। ফাতাকুলু ওয়া ইনজিবা ওয়া ইনজাবি বাজা ফি বাজিন, জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে যাবে পায়ের আঘাতে, আর বলবে, আল্লাহ যথেষ্ট, যথেষ্ট। জাহান্নাম বলবে, যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর আকার আকৃতি আছে। যারা বলছেন আল্লাহ নিরাকার, তার জবাব কি এখানে? পায়ের আকৃতি আছে বলেই তো জাহান্নাম কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, ফাঁকাটা পূর্ণ হয়ে গেল, বলছে কাত কাত কাত। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
জাহান্নামীদেরকে পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাদুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টিমে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে যে নিক্ষেপ করো, এটা আল্লাহর জরুরি আদেশ। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। জি, মাওলানা সাহেব। দুই, শহীদ। তিন, দানশীল। তিনটে লোক দেখানো কাজ, লোক দেখানো করে যারা। জীবনে কোনোদিন লোক দেখানো কাজ করবেন না। মাদ্রাসার সভাপতিকে বলবেন, 5,000 টাকা থাকলো, আপনি মাদ্রাসার কাজে, নির্মাণের কাজে লাগাবেন, কাউকে বলবেন না। বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ। উনি মেরে খেলেও হবে, কেননা আমি তার বাইরে খাইনি, যাকে দিয়েছি তিনি মেরে খেয়েছেন। এখন দেওয়ার পরে বলছি, সভাপতি সাহেব একটু বলে দেন না, একটু বলে দেন মাইকে, যে 5,000 টাকা একটু বলে দেন, আর জান্নাত হবে না। ইন্না সাদকাতা সিররে তুৎফু গাজাবার রাব্বে, গোপন দান দানে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনার উপরে খুব রাগ করে আছেন, জাহান্নামে দিবেন, কিছু দান করেছেন তো নরম হয়ে গেছে, যা যাও জাহান্নাম, জান্নাতে যাও। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আপনি বলতে পারেন, আব্দুর রহিম সাহেব পিছন দিকে হাত বাঁধা হবে কেন? মূলত অপমান করার জন্য। বিচারের মাঠে ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। বিচারের মাঠে 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে সেদিন কে খুলে দিতে পারে। বিচারের মাঠে ভিক্টোরিয়া মহারানী যে এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে সেদিন কে হাত খুলে দিতে পারে। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন, মানে এটা অপমান, আমি এমনিতেই যাব, আমি এমনিতে যেতে রাজি আছি, আমি হাতে হাত কড়া দেওয়া অবস্থায় যেতে রাজি নই। সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে, এই জন্য মাঠ থেকে পালিয়ে যাবে, যার কারণে বাঁধা হয়েছে এটার প্রয়োজন নাই, মাঠ থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। মূসা আলাইহিসসালাম যে পরিস্থিতিতে পড়েছিলেন, বিচারের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। কালা সাব মূসা, মূসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বলেছিলেন, যখন মূসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছিলেন, ফেরাউন ধরার জন্য পিছা থেকে ধাওয়া করছিল, সামনে সাগর, সঙ্গী সাথী বলেছিল, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে সাগর, পিছনে ফেরাউন, সামনে সাগর, ডানে ফেরাউন তার সৈন্য সামন্ত, বামে ফেরাউন তার সৈন্য সামন্ত, পিছনে ফেরাউন তার সৈন্য, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন তার সঙ্গী সাথী মূসা আলাইহিসসালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, শাহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। এই পরিস্থিতি যত জটিল, বিচারের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যেতে পারবে এই কারণে হাত বাঁধা হয়েছে যেন নয়, মূলত কি করার জন্য? অপমান করার জন্য। আরেকটা ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষ শেষ সময়ে হাত কাজে কাজে লাগায়, হাত হাতকে কাজে লাগায়। একটা রিক্সা এসে ধাক্কা মেরেছে, সর্বপ্রথমে নিজেকে বাঁচাতে গিয়ে কি ব্যবহার করে? হাত দুটি ব্যবহার করে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন কোনো মানুষ যেন হাত ব্যবহার করতে না পারে, সেই জন্য পিছন দিকে বাঁধা থাকবে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহান না আসলে হেজারা, মানুষ হবে আর পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে এরকম কোনো কাঠ খড়ি থাকবে না, জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ এবং পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো? পাথর কোনো পাপ করেনি, তবে বোকা মানুষকে অপমান করার জন্য। যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে হচ্ছে পৃথিবীতে, সমস্ত ছবি মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে ঠেকাও দেখি।
তোমাকে তো দিয়েছি দিয়েছি, তোমার নেতাকেও দিয়েছি, ঠেকাও দেখি। সবকে বিচারের মাঠে অপমান করার জন্য পাথরকে, মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। মানুষ বুঝতে পারছে না এর পরিস্থিতি কত কঠিন, কত জটিল। যে পেপার পত্রিকাতে ছবি আছে ওইটে আপনি সচেতন মানুষ আপনার বাড়িতে কোনো জায়গাতে ফ্রি পড়ে থাকতে পারে না, ঘরে পড়ে থাকতে পারে না, ওই জায়গাতে সালাত হবে না, একথাই চূড়ান্ত। ওই ঘরে নামাজ হবে না, একথাই চূড়ান্ত। সব পেপার পত্রিকা এক ঘরে থাকতে হবে, যেখানে আপনি সালাত আদায় করেন না, থাকেন না। বই পুস্তক আপনার ছেলেমেয়ের খাতা কলম যেগুলোতে ছবি আছে তার উপরে কাগজ লাগাতে হবে যে আপনি যে আপনার স্ত্রীর জন্য একটা তেল কিনে নিয়ে এসেছেন তার গায়ের উপরে ছবি আছে, নিয়ে আসার সাথে সাথে তার মুখের উপরে কালি মারতে হবে। এটা জরুরি আদেশ। যে টিনের ঘর সাজানো আছে সমস্ত টিনের ওই মুখের উপরে যে এ আছে, মূর্তি আছে, আপনার হাঁস আছে বা যা আছে তার উপরে কালি মারতে হবে। কালি না মারা পর্যন্ত এই ঘরে রাত অতিবাহিত করা যাবে না। ঘর থাক, বাহিরে থাকেন, আজ গিয়ে ঘরে থাকবেন না, বাইরে থাকেন। কালকে কামলা দিয়ে সব কালি মেরে রাতে থাকবেন। সভাপতি সাহেব, আপনার মসজিদে টিন দেওয়া আছে, আপনার সাথে আমার জরুরি কথা। আপনার কালকে ফরজ, টাকা না থাকলে কারো কাছে টাকা কর্জ নেবেন, কালকে দুটা কামলা ঠিক করবেন ও সমস্ত টিনের ওই ছবির মুখের উপরে আলকাতরা লাগাবে। আলকাতরা বুঝেন আপনারা, যে কোনো একটা রং লাগাবে। সভাপতি সাহেব, আপনি কিসের সভাপতি আমি বুঝতে পারি না। আপনার মসজিদে তো আমি একদিন ঢুকিনি, আপনার মনে নেই? মসজিদের ওই মেহরাবে লেখা ছিল একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ, আপনি তো আপনার মসজিদে আমাকে রাখতে পারেননি। আমি থাকি না, কোনোদিনই থাকবো না আপনার ঘরে। আপনার বাড়ি যে নোয়াখালী আপনার মনে পড়ে না? ঘরে ঢুকে দেখলাম আমার না খাটের ইয়ে দেওয়া আছে, ময়ূর খাটের পিছনে ময়ূর করা আছে দুইটা, যেদিকে মাথা থাকে। তাম বললাম যে আমি তো এই ঘরে থাকবো না। ভদ্রলোককে আল্লাহ ভালো করুক, জান্নাতবাসী করুক, মারা গেছে, দা নিয়েছে আগে ময়ূরের মাথা কাটলো তারপরে থেকেছে। যে আপনি বাইরে দাঁড়িয়ে থাকছেন, আপনি কাটেন তারপরে ভিতরে ঢুকবো। আমি রংপুরে গেছি, মৌলানা আবদুল্লাহ খান সালাফি ঘরের বসে আছেন আর চতুর্দিকে ছবি মূর্তি ছাপানো আছে। আসসালামু আলাইকুম, জি ভাইজান কেমন আছেন, আর আপনি এখানে বসে কেন? আরে আব্দুর রাজ্জাক সাহেব মহাদেশ মানুষ, আপনি আসেন না? জি না জি না, আমি এখানে যেতে পারি না, আমি ওখান থেকে ফিরে গেলাম। আমি বললাম ভাই তোমাদের যদি কোনো ভালো জায়গা থাকে কুঁড়ে ঘর সেখানে নিয়ে চলো, যদি না থাকে তাহলে আমি এই যে আমি চললাম, তাড়াহুড়া করে এক জায়গাতে নিয়ে গেল। সেদিন ভদ্রলোক বক্তব্য দিতে দিতে 4-5 মিনিট বক্তব্য দিয়েই কথা বন্ধ হয়ে গেল। 6 দিন পরে ঢাকা হাসপাতালে মারা গেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মানুষকে আগুন দিয়ে পোড়ানো হবে। দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। খড়ের, ধানের খড়, ধানের খড় বুঝেন আপনারা, ধানের খড়ের আগুনের ক্ষমতা যত, সাধারণ কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি। সাধারণ কাঠের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের ক্ষমতা যত, গ্যাসের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। মানুষের কাছে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে, জাহান্নামেও আগুনের ক্ষমতার কমবেশ। দুনিয়াতে যে আগুন রয়েছে এর চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন কুল্লামা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গাইরাহা, যতবার ও আগুনে জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার আগুনে জ্বলে যাবে ততবার তাকে রেডি করা হবে। আল্লাহ তাআলা বলেন সাউরহে কহুম সাউদা, বিশাল বিশাল করে আগুনের পাহাড় করে রেখেছি,
আমি উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহম ফিন নার, মানুষগুলি জাহান্নামের আগুনে থাকবে, আলা কাদরে আমালিহিম, তার কর্ম অনুপাতে, মিনহুমা ইয়াকুনু আলা কাবাইহি, কারো কারো আগুন হবে পায়ের টাকনো পর্যন্ত, অমিনহুমা ইয়াকুনু আলা রুকবাতাইহি, কারো কারো আগুন হবে পায়ের হাঁটু পর্যন্ত, অমিনহুমা ইয়াকুনু আলা হাকওয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিনহুমা ইয়াকুনু আলা তারকওয়াতিহি, কারো কারো আগুন হবে না কান পর্যন্ত। বলেন তো দেখি, আবু তালেব নাকি না আবু তালেবই তো, আবু তালেবের জাহান্নামের আগুন কি হবে? পায়ের দুটি জুতা আগুনের, একলি দেমাগহু, পায়ে যখন পরিয়ে দেওয়া হবে তখন মাথার এই মগজ ফুটে উঠবে, চুলাতে পানি দিলে দেগে পানি যেমন ফটফট করে ফুটে, এইভাবে তার মাথার মগজটা ফুটে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ সে খেতে চাইবে জাহান্নামে। চল্লিশ বছর চাওয়ার পরে তাকে কাঁটাযুক্ত জাক্কুম গাছ খেতে দেওয়া হবে। জাক্কুম গাছ বুঝতে পারছেন কি না, আমরা তো রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ, নদী এলাকায় কিছু গাছ হয় যার ফল হয় ছোট ছোট, যার বীজ হয় বেগুনের বীজের মতো, ও পেকে গেলে লাল হয়ে যায়, আর গাছটা যখন মারা যায় শেষকালে শুধু গায়ে দেখা যায় কাঁটা আর কাঁটা। এইরকম কিছু গাছ হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, তাখরুজু মিন আসলিল জাহিম, জাক্কুম গাছগুলি আগুনের ভিতর থেকে নিচে থেকে গজিয়ে উপরে উঠবে, আগুনের ভিতর থেকে গাছ গজাবে, তার নাম জাক্কুম গাছ। আব্রাহিম সাহেব, আগুনের ভিতর থেকে গাছ গজাতে পারে? জি, পানি থেকেও গজায়, গভীর পানি থেকে কিছু ঘাস, দাম ঘাস, আমরা চাপায় নবগঞ্জের ভাষা তাকে দাম ঘাস বলি। দেখবেন কোনো নদী আছে এলাকায়, দেখেছেন, দেখবেন যে তিন হাত চার হাত পাঁচ হাত পানির নিচে থেকে মাটি থেকে একটা গাছ গজিয়ে উপরে ওটা পানির উপরে ভেসে আছে। আল্লাহ তাআলা বলেন, রৌস কান তালোহা কানো রৌস শয়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। এই ছেলে, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। একটু অবাক কথা, একটু আশ্চর্য কথা, সকল বিদ্বানগণ বলছেন শয়তানের মাথা মানে খারাপ। আমরা কি শয়তানের মাথা দেখেছি যে আল্লাহ বলছেন জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো? আমরা কি শয়তানের মাথা দেখেছি যে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো? আমরা কি বুঝি শয়তানের মাথা কেমন? তখন সকল বিদ্বান বলছেন যে শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। নাউজুবিল্লাহ, আমরা এটা তর্জমা করি না। তিনি বলেন, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষ বলে, মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেছে? বলেও বুঝে, ছেলেটা এত সুন্দর, ছেলেটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে কেউ দেখেছে? বলেও বুঝে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? তো দেখেনি তো, বলেও বুঝে। এইটা যেমন বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ এভাবে বুঝে। এই কথা তিনি বলছেন। আমরা যা বলতে চাচ্ছি না সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, একটি শাস্তি হচ্ছে সাপ। উটের সমান সাপ থাকবে, একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে। জাহান্নামে যে মারার জন্য হাতুড় থাকবে সেটার নাম হলো মাকামে হাম্বল।
আর কবরে যে হাতর থাকবে তার নাম হলো মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যেটা থাকে সেটা হলো মিত্রাক, সাধারণ হাতুর। আর চাঁপাই নবাবগঞ্জ থেকে আগে গাজীপুর এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো মানুষেরা। গরুর গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, ওই কাঠটা ঢোকানোর জন্য একটা হাম্বল ব্যবহার করত। এখন যেটা রাস্তাঘাট বানানোতে দেখা যায়, তে এর নাম হচ্ছে মাকামে, এটা হাম্বল। এইটা মারার জন্য, জাহান্নামে মারার জন্য থাকবে, আর কবরে মারার জন্য থাকবে। কাঠমিস্ত্রিদের হাতে যে মিত্রাক স্বাভাবিক হাতর থাকে, তাহলে জাহান্নাম আর জাহান্নামে কবর দুইটা এক নয়। কবর যত জটিল, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জরুরি কথা শেষে এসে একটু খেয়াল করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ব্যবস্থা, তিনবার বলবেন ফজরের পরে আর মাগরিবের পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আপনি যদি তিনবার বলেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ওই লোকটা যখন আমার থেকে বাঁচতে চায় তুমি তাকে বাঁচিয়ে দাও। এই কথা জাহান্নাম পাল্টা বলবে, মনে থাকবে। সালাম ফিরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার। জানাজাকে সামনে রেখে, লোকটাকে সামনে রেখে জানাজার শেষে বলা আছে, ওয়াইজু মিন আযাবিল কবর ও মিন আযাবিন নার, লোকটাকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জন্য তিনটে পরামর্শ দিলাম, যেই পরামর্শের আগেও দিয়েছি। এক, মুখ বন্ধ রাখবেন। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন।